স্ক্রিপ্ট আপনার, গান আপনি গাবেন বুঝলাম, আবার হিরো আপনি হবেন? আশ্চর্য, তুমি তামিল ছবি দেখো না? উফ, আবার ডিস্টার্ব। আচ্ছা শুনো, প্রমিসটা করো না। কি প্রমিস? আর কখনো এরকম লেট করবা না। যত রাত মায়াবী রাত তন্দ্রা, তুমি আমি নিরবতায় যে রাতের আকাশ নির্বাক, কেন তুমি আমি হাতে হাত রেখে চোখে রেখে চোখ, এসো না আরো কাছাকাছি। গল্পটা নিয়ে আমি অনেক রিসার্চ করছি, আমি অনেকদিন ধরে স্ক্রিপ্ট করছি, আপনি আমার উপরে একটু বিশ্বাস রাখেন। মামুনি, আমার এক ফ্রেন্ড ফিল্ম বানাচ্ছে, ওদের সাথে একটা মিটিং আছে। তোমার ফ্রেন্ড ফিল্ম বানাচ্ছে? হুম। কয়টা ছবিতে কাজ করতে চাও? কয়টা? অনেকগুলো ছবিতে কাজ করতে চাই। আর তোর কি অবস্থা? আর্টিস্ট আর্টিস্ট সব হইছে ম্যানেজ? আচ্ছা আর্টিস্ট, ভালো কথা বলছো, তোর কাছে রানী সরকারের নাম্বার আছে? তোমার শুটিংটা কোথায় হবে? ম্যাডাম এটা হবে হচ্ছে রায়ের বাজার বস্তিতে। ম্যাডাম রায়ের বাজার? অ্যাকশন! ফিল্ম কি জানেন? ফিল্ম করতে গেলে আবার পড়াশোনা? ফিল্ম করতে গেলে পড়াশোনা লাগে না, সহজ জিনিস। আইটেম সং থাকবে, পাঁচটা গান থাকবে, অ্যাকশন থাকবে। আরে মিয়া, আবার একই কথা বলো। তোমাকে আমি কি বলেছি? আমি তোকে বলেছি গান দিবে, তুমি গান দাও নাই। তুমি আট ফিল্ম বানিয়েছো, তোমাকে আমি আট ফিল্মের জন্য টাকা দিয়েছি, তুমি এখান থেকে গড়ো। না চাইলেও কেমন দূরত্ব বেড়ে গেল আমাদের মাঝে। আমি ওই টাকা দিয়ে ফিল্ম বানাইছি আপু, আমি এটা ভিতরে আর চাই পা রাখতে পারতেছি না। প্লিজ আপু, আমি বাবার এটা বলতে চাই, আমি আর পারতেছি না। বার্ধক্য, দারিদ্রতা আর একাকিত্ব যদি একসাথে যুক্ত হয় কারো জীবনে, তবে তার চেয়ে দুর্বিষহ আর কিছু হতে পারে না। তখন বেঁচে থাকার চেয়ে টিকে থাকাটাই যেন মুখ্য হয়ে ওঠে। কিরে বাবা, ব্যবসায় খুব ধকল যাচ্ছে। হ্যাঁ, ব্যবসাটা দাঁড়িয়ে গেলে তোর আপুর একটা ধুমধাম করে বিয়ে দেব, আমার একটা স্বপ্ন পূরণ হবে। মা আমার বিয়ে ঠিক করেছে। আমার স্বপ্ন দেখার অধিকার নাই কেন?